নমস্কার আমি দেবব্রত সবাইকে এমআরজিএস ক্লাসেস ইউটিউব চ্যানেলে স্বাগত তো সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়ে গেছে সেটি হচ্ছে ওমেন্স রিজার্ভেশান বিল যেটাকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামেও বলা হয়েছে তো আজকে আমরা সেই বিলটা নিয়ে আলোচনা করব যে এই বিলটা কি সুবিধা দেবে বা এর বিলে অসুবিধা কী আছে বা এর পক্ষে যুক্তি কি বা বিপক্ষে কি যুক্তি আছে বা এই যে বিলটা নেওয়া আসা হলো এর ফলে আমাদের সংবিধানে কি কি নতুন আর্টিকেল প্রয়োজন বা কোন কোন আর্টিকেল নতুন ক্লজ আনা হচ্ছে তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো এটা হচ্ছে ওমেন রিজার্ভেশান বিল টু অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল যেটা সংবিধানে আমাদের লোকসভায় একশো আঠাশতম সংশোধনী বিল হিসাবে পেশ করা হয়েছিল এবং যেই বিলটাকে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলও বলা হয়েছে তাহলে এই যে বিলটা এটা কততম বিল একশো আঠাশতম সংশোধনী বিল ঠিক আছে এবং এটাকে আরেকটা নামে বলা হচ্ছে সেটা হচ্ছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল এটা সংসদে উত্থাপিত হয়েছিল এবং এইটা সংসদে উনিশ তারিখে কিন্তু লোকসভায় পেশ হয়েছিল নাইনটিন সেপ্টেম্বর টু এই এটার মূল বিষয় কি যে মহিলাদের জন্য সরাসরি যে ইলেকটেড আসনগুলো আছে আমাদের লোকসভা এবং রাজ্য যে প্রত্যেকটা রাজ্যে যে বিধানসভা আছে সেই রাজ্য বিধানসভায় কিন্তু থার্টি থ্রি পারসেন্ট কিন্তু রিজার্ভেশান করতে হবে অর্থাৎ সংরক্ষণ করতে হবে তাহলে এই বিলটা হচ্ছে এই জন্যেই কিন্তু আনা হয়েছে অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট আরও পলিটিক্স রাজনীতিতে মেয়েদেরকে সামনে নিয়ে আসার জন্য এইটা বিলটা কিন্তু আনা হয়েছে ঠিক আছে তো এখানে অনেক বিতর্ক হয়েছে সাতাশ বছর ধরে বিতর্ক চলছে সাতাশ বছর আগে কিন্তু প্রথম এই বিলটা প্রথম করা হয়েছিল তারপরে বিভিন বহুবার লোকসভায় এসছে বা রাজ্যসভায় এসেছে রাজ্যসভায় পাস হয়েছে লোকসভায় পাস হয়নি বা লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় হয়নি তো ফাইনালি বিলটা পাস হয়নি কিন্তু এই দু হাজার কিন্তু এই বিল ফাইনালি লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই পাস হয়ে গেছে শুধুমাত্র রাষ্ট্রপতির সম্মতির অভাব অ্যাসেন্ড হয়ে গেলেই কিন্তু এটা কিন্তু কার্যকরী হবে এটা হচ্ছে ব্যাপার তো উনিশে সেপ্টেম্বর কিন্তু বিলটা লোকসভায় পেশ করা হয়েছিল এবং বিশে সেপ্টেম্বর অর্থাৎ তারপরের তিনি কিন্তু লোকসভায় কিন্তু বিলটা পাস হয় এবং ইম্পর্ট্যান্ট খুব যে লোকসভায় কবে পাস হয়েছে তাহলে বিশে সেপ্টেম্বর পাস হয়েছে এবং এই যে বিলটা হয়েছিল তার পক্ষে কিন্তু চারশো চুয়ান্নটা ভোট পড়েছিলো এবং বিপক্ষে দুটা ভোট পড়েছিলো এবং তারপরে তিনি একুশে সেপ্টেম্বর কিন্তু রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে দুশো চোদ্দোটি ভোট পেয়ে কিন্তু বিলটা পাস হয় এখানে কেউ বিপক্ষে ভোট যায়নি এবং এই এটি কার্যকর হবে দু হাজার ছাব্বিশে ডিলিমিনেশান কমিটি হওয়ার পর অর্থাৎ জনগণনা হবে তারপরে ডিলিমিনেশান কমিটির আন্ডারে ডিসাইড হবে কতগুলো সিট তার এরিয়া তারপরে এই বিলটা হবে অর্থাৎ এই বিল চালু হতে হতে প্রায় দু হাজার উনত্রিশে লোকসভা কিন্তু চলে যাবে তো এটা আমি আমরা পরেও আলোচনা করছি আসছি তো এই বিলটা প্রেস করেছিল কে বিলটা প্রেস করেছিলেন হচ্ছে ইনি কেন্দ্রীয় আইন এবং বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল উনিশ তারিখ কিন্তু এই মহিলা সংসদ সদস্যে এটার মূল লক্ষ্য হচ্ছে থার্টি অর্থাৎ সংখ্যাটা এখন যেটা আছে মহিলা সদস্য আমাদের যে দু হাজার তেইশে পাঁচশো বিয়াল্লিশ জন লোকসভায় কিন্তু মেম্বারের মধ্যে আঠাত্তর জন শুধুমাত্র মহিলা রয়েছে সেখানে লক্ষ্য হচ্ছে একশো একাশি করা ঠিক আছে রাজ্যসভায় আছে চব্বিশ জন মহিলা তো এই যে প্রায় একশো দুজন মতন আছে সেখান থেকে একশো আশি একাশি করার কিন্তু এইটা হচ্ছে টার্গেট টোটাল একশো দুজন আছে মন্ত্রী এখন এই পর্যন্ত সংসদে মেম্বার সরি মন্ত্রী নয় মেম্বার অর্থাৎ এমপি আছেন মহিলা সে সেইটাকে একশো আশি কীভাবে করা যায় ঠিক আছে তো চব্বিশে লোকসভা ভোটের পরে আমাদের সেন্সাস হবে অর্থাৎ আদমসুভারই হবে তারপরে ডিলিমিনেশান কমিটি আসবে ডিলিমিনেশান কমিটি হতে তারা ডিসাইড করবে যে এই রাজ্যের জনগণনার পরে জন সংখ্যা অনুযায়ী প্রত্যেকটা যে আমাদের লোকসভা বা রাজ্যসভার আসন সেইটা কতটা জায়গা নিয়ে হবে তার বাউন্ডারি সীমানা এটাকে বলা হচ্ছে ডিলিমিনেশান কমিটি অর্থাৎ এরা ডিসাইড করবে যে কতগুলো আসন থাকবে সেইটা হওয়ার পরে কিন্তু এই বিল কিন্তু কার্যকরী হবে ঠিক আছে তো আমরা যদি যাই প্রথমে মহিলা সংরক্ষণ বিলের ইতিহাসটা কি এই বিলের ইতিহাস আমি বলেছি সাতাশ বছর ধরে বহু তর্ক বিতর্কের মধ্যে এই বিল কিন্তু ফাইনালি পাস হয়নি দু হাজার সালে এসে সংসদে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয় পক্ষে কিন্তু পাস হয়েছে তো প্রথম উনিশশো ছিয়ানব্বই সালে এইচডি দেবগৌড়া যখন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তখন কিন্তু এই বিল একাশীতম সংবিধানিক সাংবিধানিক সংবিধান সংশোধনী বিল হিসাবে কিন্তু প্রথম পেশ করা হয়েছিল কিন্তু সেটা আর হয়নি ফাইনালি ঠিক আছে তারপরে উনিশশো আটানব্বইতে হয়েছে যেখানে সমর্থন না পাই বিলটা বাতিল হয়ে যায় তারপরে উনিশশো নিরানব্বই দু হাজার দুই এই করে হওয়ার পরেও কিন্তু ফাইনালি কিন্তু এই বিলটা কিন্তু পাস হয়নি তো ফাইনালি দু সালে এলো তো এই লোকসভা যে মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্ধন অধিনিয়ম এটা কি যে এটার মূল লক্ষ্য হচ্ছে লোকসভা খুব মনে রাখতে হবে লোকসভা অর্থাৎ লোয়ার হাউস রাজ্যসভা কিন্তু নয় এবং রাজ্য বিধানসভা শুধুমাত্র রাজ্য বিধানসভাগুলিতে যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ আছে অর্থাৎ স্টেট কাউন্সিল যেগুলো আছে তে কাউন্সিলে নয় অর্থাৎ ইলেকটেড মেম্বার যেটাতে থাকে লোকসভা এবং রাজ্যসভাতে সেক্ষেত্রে মহিলারা থার্টি থ্রি পারসেন্ট কিন্তু আসন পাবে এখানে আবার দুটো ভাগ আছে যে হরাইজেন্টাল রিজার্ভেশান তারপরে সার্কুলার রিজার্ভেশান এগুলো আছে তো এটা দরকার নেই ভার্টিক্যাল রিজার্ভেশান যেটাকে আমরা বলি হরাইজেন্টাল এবং ভার্টিক্যাল তো যেটা মূল এখানে অনেক একটা ক্লজকে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আর্টিকেলের মধ্যে একটা নতুন ক্লজ অ্যাড করা হয়েছে তিনটি আর্টিকেল নতুন ঢোকানো হয়েছে এছাড়াও কিছু আরও চেঞ্জ করতে হবে সেইগুলো নিয়ে কিন্তু আমরা পড়ব তো যেটা সংশোধন করা হবে সেটা হচ্ছে দিল্লি এনসিটি অ্যাক্ট যেটা আছে ধারা টু থার্টি নাইন ডবল এ খুব ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অ্যাড করা হবে দিল্লির ক্ষেত্রে বেশ প্রভিশন এবং নতুন যে আর্টিকেলগুলো ঢোকানো হবে সেটা হচ্ছে থ্রি থার্টি এ থ্রি থার্টি টু এ এবং থ্রি থার্টি ফোর এ খুব ইম্পর্ট্যান্ট আপকামিং পিএসসি হোক এসএসসি হোক রেল হোক যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে টু টু থা টু থার্টি নাইন ডবল এ থ্রি থার্টি এ থ্রি থার্টি টু এ থ্রি থার্টি ফোর এ ঠিক আছে যেখানে থ্রি থার্টি এ এবং থ্রি থার্টি টু এ লোকসভা এবং রাজ্যসভা মহিলাদের সংরক্ষণ করার কথা বলেছে এবং থার্টি ফোর এ যেখানে এই আইনটা চালু হওয়ার পরে তারপরে পনেরো বছর পর্যন্ত এই আগামী চালু হওয়ার পরবর্তী পনেরো বছর কিন্তু এটা কার্যকর থাকবে তারপরে আবার এটাকে সেটা চেঞ্জ হোক বা যাই হোক হবে পরে সেখানে আমরা দেখে নিই টু এতে কি বলছে নতুন ধারা প্রবর্তন হয়েছে যেখানে দিল্লি বিধানসভা যেটা আছে সেখানে মহিলাদের জন্য আসন সংরক্ষিত হবে এবং এসিতে জন্যও কিন্তু সংরক্ষিত থাকবে এবং ওয়ান থার্ড যেটা থার্টি থ্রি পার্সেন্ট অংশ মহিলাদের জন্য সংরক্ষিত হবে অর্থাৎ মোট আসনের কিন্তু ওয়ান থার্ড আবার এসসি যে আছে তারও কিন্তু ওয়ান থার্ড কিন্তু সংরক্ষিত হবে ঠিক আছে সরাসরি মোট পূরণ করা মোট আসনে ওয়ান থার্ড অংশ তো এটা হচ্ছে টু থার্টি নাইন এ এ অর্থাৎ দিল্লি বিধানসভাতে থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু রিজার্ভেশনের কথা বলা হয়েছে মহিলাদের এরপরে লোকসভায় মহিলাদের সংরক্ষণের জন্য নতুন নিবন্ধ থ্রি থার্টি এ তাহলে থ্রি থার্টি এ হচ্ছে লোকসভায় মহিলাদের সংরক্ষণের জন্য কথা বলা আছে অর্থাৎ মহিলাদের এসসি এস টি যে জন্য সংরক্ষণ থাকবে ওয়ান থার্ড ভাগ আবার লোকসভার পুরো টোটাল যে আসন তারও কিন্তু ওয়ান থার্ড ভাগ কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে কিন্তু এখানে ও দের জন্য কিন্তু ওয়ান থার্ড বলা নেই শুধুমাত্র এস সি এস টিদের যে আসন আছে তারও ওয়ান থার্ড কিন্তু টোটাল মহিলাদের জন্য রিজার্ভেশন থাকবে এবং থ্রি থার্টি টু এ কী বলছে আর্টিকেল থ্রি থার্টি টু এ এখানে বলছে প্রতিটি রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য আসন কিন্তু এসসি এস টিদের জন্য যে সংরক্ষিত আসন আছে তারও ওয়ান থার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হবে এবং মোট আসনের যেটা আছে তারও ওয়ান থার্ড মহিলাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে তাহলে থ্রু টু থার্টি নাইন ডবল এ এটা দিল্লি বিধানসভা সংরক্ষণের কথা বলা হয়েছে থ্রি থার্টি এ এটা বলা হয়েছে লোকসভাতে এবং থ্রি থার্টি টু এ এটা বলা হয়েছে রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণের জন্য এবং থ্রি থার্টি ফোর এর কথা বলা হয়েছে যে এই আইন কার্যকর হওয়ার পর পরবর্তী পনেরো বছর ধরে কিন্তু এই আইন কার্যকর থাকবে তারপরে এটার অবসান ঘটবে আবার তখন যদি পনেরো বছর পরে আবার একটা অ্যামেন্ডমেন্ট করে করে দেওয়া হয় যে আরও পনেরো বছর হবে সেটা পরবর্তীকালের দিকে কিন্তু এই থার্টি ফোর বলছে থ্রি থার্টি ফোর এ বলছে যে আগামী চালু হওয়ার আগামী পনেরো বছর পর্যন্ত এই নিয়মটা চালু থাকবে ঠিক আছে রিজার্ভেশনটা থাকবে আচ্ছা এই এইটার জন্য আরও কী কী সংশোধনী প্রয়োজন সংরক্ষণের জন্য আরও কী কী সংশোধনী প্রয়োজন তো সীমানা বাস্তবায়ন যেটা ডিলিমিনেশনের জন্য সীমানা বাস্তবায়নের জন্য সংবিধান আর্টিকেল এইটি টু এবং আর্টিকেল ওয়ান সেভেন্টি এটাকেও পরিবর্তন করতে হবে যা সংরক্ষণের বাস্তবের জন্য খুব প্রয়োজন অনুচ্ছেদ বিরাশিতে প্রতিটি আদমসভারির পরে লোকসভা এবং রাজ্য বিধানসভা উভয় নির্বাচনী এলাকার সংখ্যা এবং সীমানা পুনর্নির্বাস করার প্রভিশন রয়েছে এবং একশো সত্তর তিনে বলা আছে রাজ্য বিধানসভাগুলির গঠনের সাথে সম্পর্কিত অর্থাৎ এইটা ডিলিমিনেশান কমিটি যেটা করে প্রত্যেক আদমশুমারির পরে লোকসভার আসন সংখ্যা এবং সীমানা নির্ধারণ করে সেইটা কিন্তু করবে বিরাশি এবং একশো সত্তর তিনের ক্ষেত্রে রাজ্য বিধানসভাগুলির ক্ষেত্রে করে তো এক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োজন এটা না হলে কিন্তু হবে না এরপরে পঞ্চায়েতে মহিলাদের সংরক্ষণ কী আছে পঞ্চায়েতের মহিলাদের সংরক্ষণ কিন্তু অলরেডি থার্টি আছে যেমন সংবিধানের টু ফর্টি থ্রি ডিতে এসসি এস মহিলাদের জন্য এসসি এসটি এবং মহিলাদের জন্য পঞ্চায়েতে আসন সংরক্ষণ আছে এখানে কিন্তু থার্টি কিন্তু আছে কিছু কিছু রাজ্যে এই যে অনুচ্ছেদ টু ফর্টি থ্রি ডির বিধান অনুসারে মহিলাদের এসসি এসটিদের জন্য সংরক্ষিত আসনে এক তৃতীয়াংশ রাখা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পঞ্চায়েতে ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য কিন্তু রিজার্ভ করা আছে এটা মনে ওয়েস্ট বেঙ্গল এছাড়াও কিছু রাজ্য আছে তো মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পঞ্চায়েত ইলেকশান যে হয় পঞ্চায়েতে যে আসন সেক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু মহিলাদের জন্য কিন্তু খুব রিজার্ভেশান অলরেডি করা আছে এবার আসি যে এই যে বিল এই বিলের পক্ষে বিভিন্ন যুক্তি পাল্টা যুক্তি হয়েছে তো বিলের পক্ষে যুক্তিটাই বেশি যেহেতু পাস হয়েছে প্রথম কথা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি যেটা আমরা লিঙ্গ সমতা বলি তো এখানে নারীর প্রতিনিধিত্ব আমাদের কিন্তু দেশে যা পপুলেশান আছে যা মহিলাদের পপুলেশান তার অনেকটাই কম কিন্তু পলিটিক্সে মেয়েদের কিন্তু অনেকটাই কম পলিটিক্সে লিডারশিপে মহিলারা কিন্তু অনেকটাই পিছিয়ে অনেকে আছে এগিয়ে কিন্তু সংখ্যাটা কিন্তু খুব কম তো রাজনীতিতে এই প্রতিনিধিত্ব একটা লিঙ্গ সমতা জেন্ডার ইকুয়ালিটি গ্যাপ করবে তো জেন্ডার গ্লোবাল গ্যাপ যেটা তার রিপোর্ট দু হাজার বাইশে কী বলছে যে একশো রাজনৈতিক ক্ষমতায় নেয় একশো ছেচল্লিশটা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কিন্তু মাত্র আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশতম স্থান রয়েছে অর্থাৎ অনেকটা পিছনে গেছে আচ্ছা ঐতিহাসিক মূল্যায়ন মহিলাদের সংসদের সংখ্যা প্রথমে লোকসভায় পাঁচ পার্সেন্ট ছিল সেখান থেকে পনেরো পার্সেন্ট হয়েছে সেইটা থেকে আবার এখন করা হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে কেন করা হচ্ছে কারণ যত বেশি মহিলারা আসবে রিজার্ভেশনের মাধ্যমে এই আমাদের বিভিন্ন আইন বিভাগ বিচার বিভাগ জনবিভাগ বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে মহিলারা কিন্তু তারা এটা অনেক ভালো কাজ করবে মহিলাদের যে সমস্যা সেগুলো করবে সেটা কিন্তু বলছে নারী স্বপ্রতিনিধিত্ব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার রাজনৈতিক ব্যবস্থায় আনুপাতিকভাবে কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব না করা হলে নীতি নির্ধারণকে প্রভাবিত করার ক্ষমতা সীমিত অর্থাৎ যে বিভিন্ন নীতি নির্ধারণ করা হয় সেক্ষেত্রে কিন্তু নারীদের ক্ষমতার কিন্তু খুব কম অল্প আছে ঠিক আছে তো নারীদের বিরুদ্ধে যে সকল বৈষম্যগুলো আছে সেগুলো যদি দূরীকরণ করতে হয় তাহলে নারীদেরকে কিন্তু এই যে ল মেকার জায়গাটায় কিন্তু বেশি আসতে হবে যত বেশি আসবে সেক্ষেত্রে কিন্তু তারা আরও বেশি ভালো কাজ করতে পারবে সেই চ্যালেঞ্জগুলো ঠিকঠাকভাবে করতে পারবে নারী বিষয়ের প্রচার করতে পারবে অর্থাৎ রাজনীতিতে নারীরা যদি অগ্রাধিকার পায় যদি আসে এবং সেই বিভিন্ন বিষয়গুলোকে তারা সমর্থন করে সে নারী স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক ক্ষমতায়ন সেগুলো কিন্তু নারীরা আরও বেশি এগিয়ে যেতে পারবে এছাড়াও বিভিন্ন যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো থাকে শুধু রাজনৈতিক নয় রাজনৈতিক ছাড়াও বিভিন্ন দিকে সেক্ষেত্রেও কিন্তু নারীরা একটা ভালো দৃষ্টি তৈরি করতে পারবে দৃষ্টিকোণ থেকে নারীর এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন সেক্ষেত্রে কি যদি নারীরা রাজনীতিতে আসে মহিলাদের সংরক্ষণ হয় সেক্ষেত্রে বেশি নারী বা বেশি মহিলারা রাজনীতিতে অংশগ্রহণ করবে শুধু রাজনীতি নয় বাকি মহিলাদের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে রাজনীতি ছাড়াও যে বিভিন্ন ক্ষেত্র আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নারীরা আরও বেশি যেতে পারবে রোল মডেল যদি আমি বলি রাজনীতিতে বিভিন্ন অল্প বয়সী এখন মেয়েরা আসছে দেখবে এখন আরও অনেকে মেয়েরা কিন্তু এগিয়ে আসছে তো এটা আরও বেশি উৎসাহিত হবে অন্যকে দেখে আরও অনেকে আসতে আরও এগিয়ে আসতে সুবিধা হবে যেমন আমাদের একদম পুরোপুরি ইন্দিরা গান্ধী থেকে শুরু করে এসে সরোজিনী নাইডু আরও আগের হ্যাঁ সুষমা স্বরাজ রিসেন্টলি ওয়েস্টবেঙ্গলের চিফ মিনিস্টার তো বিভিন্ন যে মহিলারা ভালো কাজ করেছে পলিটিক্সে তাদেরকে দেখে আরও অনেকটা অনুপ্রাণিত হবে বর্তমান দিনে আচ্ছা এখানে বিলের আর্গুমেন্টটা কী বিলের বিরুদ্ধে আর্গুমেন্ট কী তো এখানে নারীরা একটা বর্ণ গোষ্ঠীর মধ্যে সম্প্রদায় নয় ঠিক আছে অতএব বর্ণভিত্তিক সংরক্ষণের জন্যে যে এই যুক্তি দেওয়া হয়েছে মহিলাদের জন্য সেটা করা যাবে না বলেছে ঠিক আছে যারা সংবিধান এক্সপার্ট বা যারা এই বিলের বিরুদ্ধে তারা বলেছে ঠিক আছে আর একটা কথা বলছে এটি যদি রিজার্ভ থাকে বা দাবি করে যে নারীরা যোগ্যতার বৃদ্ধিতে প্রতিদ্বন্দ্বিতা করবে না তাহলে তাদের সমাজে তাদের মর্যাদা হ্রাস করতে পারবে যদিও এই যুক্তিগুলো অনেকটা ছোট মনে হচ্ছে কিন্তু এটা করা হয়েছে এবার আসি যে এটার সাথে সমস্যা কী কী চ্যালেঞ্জ বা কী কী আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ডেলিমিনেশান কমিটির রিপোর্ট হওয়ার পরে কিন্তু এই বিল চালু হবে তার আগে কিন্তু এই বিল চালু কিন্তু হতে পারবে না তাহলে এইগুলো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ প্রথমে জনগণনা হতে হবে জনগণনার পরে ডেলিমিনেশান কমিটি আসবে তারপরে কিন্তু এই বিল কিন্তু চালু হবে আর এখানে আরেকটা সমতা ওবিসি বিলের সাথে মানে ওবিসি সমস্যা এই মহিলা সংরক্ষণ বিল লোকসভায় এবং রাজ্যসভায় দেওয়া হয়েছে রাজ্যসভায় করা হয়নি রাজ্য রাজ্য বিধানসভাগুলোতে করা মানে সরি রাজ্য যে কাউন্সিলগুলো আছে বিধান পরিষদগুলো আছে সেখানে কিন্তু এটা কথা বলা হয়নি রিজার্ভেশনের কথা শুধুমাত্র লোকসভা এবং রাজ্য বিধানসভাতে বলা হয়েছে এবার ওবিসিতে যেমন এসসিতে এসটিতে যে সংরক্ষণ আছে তার ওয়ান থার্ড পার্সেন্ট বলা হয়েছে এই বিলটা মহিলাদের জন্য সংরক্ষণ কিন্তু ওবিসিদের ক্ষেত্রে কিন্তু ও ওবিসি যে যে সংরক্ষণ আছে সেক্ষেত্রে তাদের ভিতর থেকে কিন্তু মহিলাদের সংরক্ষণ কিন্তু করা হয়নি এছাড়া কিভাবে নারী প্রতিনিধিত্ব কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে অনেকগুলোইভাবে করা যেতে পারে প্রথম হচ্ছে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করতে হবে ঠিক আছে সচেতনতা এবং ভিত্তি করতে যতটা অ্যাওয়ারনেস এবং এডুকেশান বাড়বে ততই নারীরা বেশিভাবে প্রতিনিধিত্ব করবে আর লিঙ্গভিত্তি সহিংসতা এবং হয়রানি মোকাবিলা করা কারণ এটা তো প্রচুরই আছে যে ওমেন হ্যারাসমেন্ট তো এইগুলো যাতে বন্ধ হয় তার যে সমস্যাগুলোর সমাধান হয় সেক্ষেত্রে কিন্তু নীতি এবং আইনগত সমস্যা যে ব্যবস্থা নিতে হবে যাতে এই সমস্যাগুলো থেকে একটা নিরাপদ এবং সহায়ক পরিবেশ পায় নির্বাচনী প্রক্রিয়া সংস্কার করতে হবে ঠিক আছে তো যেটা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশান হয় সেই ভিত্তিতে আরও মহিলাদের নির্বাচিত হওয়ার বিষয়টিকে বাড়িয়ে তুলতে হবে সেটা কথা বলা হয়েছে তো যাই হোক ভারতীয় রাজনীতিতে মহিলাদের সংখ্যা বাড়ানোর জন্য এগুলি কয়েকটা পন্থা মাত্র কিন্তু দীর্ঘস্থায়ী পরিবর্তন কার্যকর করতে গেলে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য একটা বহুমুখী আরও কৌশল প্রয়োজন আমরা আরও পরে আরও বিভিন্ন পরিকল্পনা দেখতে পাবো আশা করব তো আপাতত এই ওমেন রিজার্ভেশান বিলে তোমাদের কি মন্তব্য সেটা কমেন্টে লিখো যে এটা কি ভালো না এটা খারাপ এটা কি মহিলাদের জন্য কতটা সমাজের জন্য আরও কতটা অগ্রগতি দেখাবে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পজিটিভ নেগেটিভ দুটি কমেন্টই কিন্তু জানাবে কেমন লাগলো ভিডিওটা জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ